পিকনিকে গেলে পাওয়া যাবে জার্সি। সদ্য স্কুল পেরোনো শিক্ষার্থীরা তাই এলাকার বড় ভাইদের কথা শুনে মালবাহী পিকআপ ভ্যানে করে ময়মনসিংহের গৌরীপুর থেকে নেত্রকোনার দুর্গাপুরে যায়। কিন্তু এই যাওয়াই কাল হলো তাদের। আনন্দ ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত গৌরীপুর ও তারাকান্দার চার শিক্ষার্থীর পরিবারে এখন কেবলই মাতম। বিপজ্জনকভাবে ছেলেদের যারা পিকনিকে পাঠিয়েছে তাদের বিচার দাবি করেছেন স্বজনরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের কান্না থামছেই না। সন্তান হারানো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রোববার সকালে হৃদয় আর আশরাফুলের নিজ স্কুল গৌরীপুরের শালিহর হাজী আমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চারজনের লাশ নিয়ে আসা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মালবাহী পিকআপ ভ্যানে করে সন্তানদের পিকনিকে পাঠিয়ে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচার দাবি করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। বড় একটা গাড়ির মধ্যে বেহে উঠতে বইরা যাইতো, ভালোভাবে আইতো, শুরু গাড়ি ভাই তো ফাঁসের গাড়ি ধাক্কা দেয় আরো মারলো। এটা বিয়ে একটা ছেলে এভাবে অকালে ঝুরে গেছে, আমরা বিচার চাই। স্থানীয় এক প্রভাবশালী দল ভারী করতে এদেরকে জার্সি দেওয়ার কথা বলে পিকআপ ভ্যানে করে পিকনিকে পাঠায় বলে অভিযোগ তাদের। 10 বছর 12 বছর বাচ্চারা, ওরা নিজের কোনো ভোটার নাই এবং তাদের কথায় কেউ ভোটও দিবে না। তাদের আসল উদ্দেশ্য কি? নেতাদের, নেতাদের যদি প্রয়োজন পড়ে, লোকের প্রয়োজন যদি পড়ে, আমরা যারা অভিভাবক রয়েছি আমরা যাব। শুধু একটু প্রচারের আশায় এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এভাবে ব্যবহার করে দিচ্ছে। এদিকে মালবাহী পিকআপে করে কারা ছেলেদের পিকনিকে পাঠিয়েছে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এলাকার বড় যে ছেলেমেয়েরা আছে তারা পাঠিয়েছে, এই বিষয়টি আমরা দেখব, যদি কেউ দায়ী থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশেষ উপজেলা চেয়ারম্যান ইয়নু, আমরা একটা আলোচনা করে যদি কিন্তু আর্থিক আমরা সহযোগিতা করার আমরা কোনো ধরনের উৎস পাই, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। শনিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর থেকে দুটি পিকআপ ভ্যানে করে নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে যায় অর্ধশত শিক্ষার্থী। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্গাপুরের শান্তিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহবুব, হৃদয়, আশরাফুল ও ইয়াসিন নামে চার শিক্ষার্থী মারা যায়। আহত হয় অন্তত 15 জন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।